to the bone. So, hey, hello guys, welcome to the channel and morning fresh video. So guys, our evolution is car as I said, shark type is car that upgrade kora jabe and guys, eken moton. So, oi iska ta kobe ashe mane iska ta ashe kalke and guys, or special ekta ability ache seta special ability ta maratok bolte paro. To full details dekhabo kon event ta ashbe kobe ashbe tacha notun event somporke dekhabo, notun ekta topi somporke dekhabo, tacha global event somporke dekhabo and notun global o dekhabo. To cholo guys, shuru kori ajker video ta. Obviously ekta like korte debe ar kichu jai na. Ajke video like on 16,666 ta. To obviously like korte debe ar ja channel ta subscribe korni, subscribe kore nao, subscribe kore pashe thaka bell icon ta দাবি অল অপশন করে দাও ওকে তো চলো गाइस শুরু করি আজকের ভিডিওটা তো ফার্স্ট गाइस প্রথম আপডেটের দিকে যাব সেটা হচ্ছে আমাদের ইসকার প্রথমে তোমাদের ইসকার আপডেটটা দিয়ে দিই ওকে তো ইসকারটা তোমরা জানো একটা এভলিউশন ইসকার আসছে যেটা আপগ্রেড করা যাবে আর কি তো ইসকারের এবিলিটি কি হবে ইসকারে হবে সিঙ্গেল ড্যামেজ ওকে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার আর মাইনাস ম্যাগাজিন এটা আছে 4 লেভেল করতে পারলে ঠিক আছে এন্ড गाइस এই ইসকারের বলতে পারো যেটা আছে প্রথম লেভেলে সেটা আছে সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আর মাইনাস দু ডাবল রিলোড স্পিড সরি ম্যাগাজিন বললাম মাইনাস রিলোড স্পিড দু ডাবল ওকে আর ম্যাক্স করতে পারলে চার লেভেল করতে পারলে মাইনাস সিঙ্গেল রিলোড স্পিড ওকে ক্লিয়ার তো গাইস এই ইসকারে স্পেশাল অ্যাবিলিটি তোমাদেরকে বলবো তার আগে বলি এই ইসকারটা কিসে আসবে কোন ইভেন্টে আসবে কালকে এন্ড গাইস কালকে জানুয়ারি 3 তারিখ কালকে তোমরা 100% কনফার্ম দেখতে পাবে এই ইসকারটা তো যেটুকু ম্যাক্সিমাম চান্স বলতে পারো আমি গ্যারান্টি দেবো না বাট যেটুকু চান্স সেটা হচ্ছে আমাদের ফেডেড হইলে এক কথায় বলতে পারো কনফার্মই বাট কনফার্মটা নিউজ নেই বাট এক কথায় কনফার্মই আসবে ফেডেড হইলে বাট আমি শিওর না তোমাদেরকে বলছি না কারণ অনেকে বলতে পারো যে দাদা তুমি বললে বাট আসলো না ফেডেড হইলে অন্য কিছুতে দিয়ে দিল তো যেটুকু হচ্ছে কালকে 3 তারিখ কালকে 3 তারিখ তোমার আই থিঙ্ক আজকে রাত 12টার পর এই ইস্কারটা ফেডের হলে দেখতে পেয়ে যাবে তো গাইস এর একটা স্পেশাল অ্যাবিলিটি আছে যেমন তুমি যদি এই ইস্কারটা ম্যাক্স করে নাও বা 6 লেভেল করে নাও ইমোটটা নাই নিলে 6 লেভেল করে নাও অনেক ডায়মন্ড লাগে আর খুবই আর প্রথমে বলি যে টোকেন করা লাগবে ম্যাক্স করতে আর ম্যাক্স করতে টোকেন লাগবে প্রায় 1400 উপরে ঠিক আছে চা পাঁচ ছ লেভেল করতে পারলে আই থিঙ্ক 1100 কি 10,000 মধ্যে হয়ে যাবে আর কি তো এর স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে এনিমির ভেস্ট আর হেলমেটের উপরে বেশি ড্যামেজ দেবে তোমরা জানো যে আপগ্রেড একে আছে এই একের কাজকে গ্লোওয়াল তাড়াতাড়ি ফাটানো ঠিক আছে সঙ্গে রেট অফ ড্যামেজ তো আছেই সঙ্গে স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে গ্লোওয়াল তাড়াতাড়ি ফাটানো আর এই যে স্কারটা আসছে এই স্কারের অ্যাবিলিটি হচ্ছে এনিমির ভেস্ট হেলমেট তাড়াতাড়ি ফাটিয়ে তার উপরে বেশি বেশি ড্যামেজ দেওয়া ওকে তো ভাই সাহ ওপি হতে চলেছে তো গাইস নতুন একটা গ্লোওয়াল দেখতে পাচ্ছ যেটা আছে আমাদের জয় ক্যারেক্টার বলতে পারো ঋত্বিক রোশন ক্যারেক্টার স্পেশাল গ্লোওয়াল তো এই গ্লোওয়ালটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে এটা বলতে পারো এই যে ইস্কার আসছে না এই ইস্কারের সঙ্গে সঙ্গে এই দুটো গ্লোওয়াল আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর আই থিঙ্ক এই গ্লোওয়ালগুলি স্পেশাল গ্লোওয়ালটা টকাবে দেবে না আই থিঙ্ক এগুলো কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে দিয়ে দিতে পারে যেমন সবুজ গ্লোওয়াল দিয়েছিল তারপরে আরও রেয়ার রেয়ার গ্লোওয়াল তাছাড়া গেছে আর একটা রেড কালার গ্লোওয়াল দেখতে পাচ্ছি এই গ্লোওয়ালটা বলতে পারো আমাদের যে ইস্কার আসছে কালকে তো এর সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারো 10-12 দিনের মধ্যে এই গ্লোওয়াল দুটো তোমরা দেখতে পেয়ে যাবে আর ঋত্বিক রোশন বা জয়ের গ্লোওয়ালটা নাও দেখতে পারলে এই যে রেড কালার গ্লোওয়ালটা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই গ্লোওয়ালটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে খুব শিগগিরই কোনো একটা স্পেশাল ইভেন্টের মধ্যে আর এই গ্লোওয়ালটা দেখতে আর গাইস ওপি লাগে তোমরা যা দেখো মানে বেশ মাথার খুলি টাইপের উপরে একদম জাস্ট যায় আমার বলতে গেলে এক কথায় লাল গ্লোওয়ালের মধ্যে সবথেকে বেস্ট গ্লোওয়াল লাগছে কিন্তু সবুজের মধ্যে যে সবুজ গ্লোওয়ালটা আছে ওই গ্লোওয়ালটা আমার সবথেকে ওপি লাগে সেজন্য গাইস ওই গ্লোওয়ালটা আমি ইউজ করি তো যাই হোক গাইস আমি চলে যাবো নেক্সট আপডেটের দিকে তো গাইস তোমরা জানো কিন্তু আমাদের যে নতুন একটা বিস্টোন নামে একটা বিস্টোন আই থিঙ্ক কি নাম তো একটা পেট আসছে যে পেটের কাজ গ্রেনেডার গ্লোওয়াল অনেক দূরে দূরে মানে মানে তার রেঞ্জ বাড়িয়ে দেওয়া আর কি মেন কথা গ্লোওয়াল গ্রেনেডার রেঞ্জ বাড়িয়ে দেওয়া তো ওই বিস্টোন না যাই হোক যে পেটই হোক দেখতে তো ইয়ার একদম বেহুদা টাইপের মানে যাই হোক একেবারে খারাপ না মানে অনেকটাই ভালো তো এই মানে এই যে পেটটা আসতে হচ্ছে এই পেটটা আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে টপে দিয়ে দিয়েছে তো এই পেটটা আমি কেন দেখাচ্ছি কারণ গাইস আমাদের যে নতুন টপ ইভেন্ট এসছে M82B ব্লু প্রিন্টার আমি তোমাদের বলেছিলাম যে এই ইনকিউবেটারের ব্লু প্রিন্ট টপ হবে তোমরা দেখতে পাবে যে কোনো মানে মাসের চারটা টপের মধ্যে যে কোনো একটাই তো চলে এসছে অ্যান্ড গাইস নেক্সট কিন্তু এই পেটটা তোমরা দেখতে পেতে পারো ওকে ক্লিয়ার অ্যান্ড গাইস এই যে আমাদের টুপিটা দেখতে পাওয়া যাচ্ছে টুপিটা স্ক্রিনে পড়ে তো এই টুপিটা হচ্ছে আমাদের কে ক্যারেক্টার বা যেটা কাশ্মীর ক্যারেক্টার আছে যেটাতে অ্যাবিলিটি ইপি থেকে এইচপি করে দেওয়া পা সেকেন্ডে পাঁচ করে আর কি এরকম টাইপের তো তোমরা জানো আই থিঙ্ক তো ওই কাশ্মীর ক্যারেক্টারের টুপি তো এই টুপিটা কিন্তু বাইরের সার্ভারে স্টোরের মধ্যে আপগ্রেড করে দিয়েছে বাট গাইস আমাদের সার্ভারে কিন্তু এই টুপিটা এখনও আসেনি কিন্তু এটা কাশ্মীর ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে আসার কথা ঠিক আছে তো দেখা যাক কী হয় আমাদের সার্ভারে তো এখনও দিল না বাট গাইস আমি শিওর না এই টুপিটা আমাদের ইন্ডিয়া সার্ভারে দেবে কি দেবে না যেমন অ্যাঞ্জেলা প্যান্ট ইয়ার সব সার্ভারে আছে বাট আমাদের ইন্ডিয়া সার্ভারে কোনো দিন দেয়নি তো দেখা যাক এই টুপিটা আমাদের সার্ভারে দেয় কি না দেয় আমি শিওর না বাট দেওয়ার কথা কারণ কাশ্মীর ক্যারেক্টার দিয়ে দিয়েছে এই টুপিটা দেওয়ার কথা
তো যাই হোক গাইজ, আমি চলে যাই আমাদের নেক্সট আপডেটের দিকে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একটা কস্টিউম। হ্যাঁ গাইজ, একটা কস্টিউম মানে তোমাদেরকে আমি আগের দিন ফিমেল ভান্ডেল দেখিয়েছিলাম, মেল মানে অনেক কিছু দেখিয়েছিলাম, বাট গাইজ তোমাদেরকে দেখাতে পাইনি এই কস্টিউমটা। তোমরা স্ক্রিনে ওর একটা ড্রেস দেখতে পাচ্ছ, ড্রেস ড্রেসটা আমাদের সামনে বলতে পারো এই যে এইসব স্কার টিস্কার আসবে, স্কার টিস্কার চলে যাওয়ার 7-8 দিনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো তোমরা কিন্তু আমাদের কোনো ওয়েব ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে। ওকে, তুমি যদি ইচ্ছা হয় নিতে পারো, আমি তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ ড্রেসগুলো অতটাও ভালো না যে নিতেই হবে, আর অতটাও ভালো না। কিন্তু গাইজ আমাদের বাইরের সামনে দেখতে পারো তোমরা অনেক ডায়মন্ড খরচ করে কিন্তু নিতে হচ্ছে, এন গাইজ সেখানে কিন্তু তারা নিতে পারছে। 29 ডায়মন্ডের একটা স্পিন দেখলাম, আর আই থিঙ্ক এরকম বলতে পারো 1000-1100 ডায়মন্ডের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো তারা নিতে পারছে ওই ইভেন্টের মধ্যে থেকে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এটুকুই, ঠিক আছে, আর তেমন কোনো আপডেট বা লিক্স নেই। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম, স্কার কবে আসছে, স্পেশাল অ্যাবিলিটি বাগেরা বাগেরা। তো আই থিঙ্ক আজকে বড় বড় চলে আসবে, তো দেখা যাক কী হয়। কালকে 3 তারিখ, কালকে 100% কনফার্ম স্কারটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের দিন, ভালো থাকো, সুখে থাকো। গাইজ ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না, যা যাচ্ছে ভিডিওকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে যাবে বেল আইকনটা অল অপশন করে দেবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের দিন, বাই বাই, দাদা সি ইউ লেটার, বাই বাই।